ক্লাস টুয়েলভের আমরা লেন্সের বিভিন্ন অংশ অর্থাৎ ডিফারেন্ট পার্টস অফ লেন্স এইটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা এই লেন্স কিভাবে কোন একটা অবজেক্টের ইমেজ তৈরি করে এবং সেই অবজেক্টকে কোন পজিশনে রাখলে কেমন ইমেজ হবে বা কি অবস্থানে রাখলে কিরকম প্রতিবিম্ব হবে, তার প্রতিবিম্বের প্রকৃতি এবং তার সাইজ বা আকার এই সমস্তগুলো আমরা আজকে জানবো। তবে অবশ্যই আমরা কিন্তু ছবি এঁকে অর্থাৎ কোনো রেখাচিত্রের সাহায্যে মানে কোনো ইমেজ ড্র যেটাকে আমরা বলি লাইন ডায়াগ্রাম এর মাধ্যমেই কিন্তু আমরা কিন্তু দেখব যে কোনো একটা অবজেক্টের কোথায় কেমন ইমেজ তৈরি হয়। তো তার আগে লেন্স একটা আমরা হচ্ছে কনভেক্স লেন্সটা আগে করছি মানে উত্তল লেন্স। তো উত্তল লেন্সের ছবি আঁকবো এবং উত্তল লেন্সের বিভিন্ন অবস্থানগুলোকে আমরা দেখব, তারপর আমরা আগে একটা আসছি। তো আমরা যদি কনভেক্স লেন্সের কথাই ভাবি তাহলে এটা হলো একটা কনভেক্স লেন্স বা উত্তল লেন্সের ছবি। আমরা আগের দিন দেখেছিলাম যে এটা ছিল প্রধান অক্ষ এবং এটা ছিল অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র ও। আমরা এখন আন্দাজে নিচ্ছি এটা ফোকাস, এইদিকে একটা ফোকাস, এইদিকে সি অর্থাৎ সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র, এদিকেও সি, আর এইদিকে অনেক দূরে ইনফাইনাইট বা অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত, এদিকেও অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত। তো যেহেতু লেন্সের মাধ্যমে রিফ্রাকশন বা প্রতিসরণ ঘটে আমরা এক একটা পজিশনে আমরা এক একটা ছবি দেখব। নিয়মটা আমরা কিছুটা মিররের ক্ষেত্রে মানে দর্পণের ক্ষেত্রে যা করেছিলাম সেটাই আমরা অ্যাপ্লাই করব, আলোচনা করে দেব। এক নম্বরে আমরা অবজেক্টকে রাখছি কোথায়, অ্যাট ইনফাইনাইট, মানে আমরা বস্তুকে আমরা অসীমে রাখছি। তাহলে বস্তুকে যদি আমরা অসীমে রাখি আমরা দেখেছি যে অসীম দূরত্ব থেকে যে রশ্মিগুলো আসে সেগুলো কেমন আসে, সেগুলো আসে হচ্ছে প্যারালো, এটা অসীম থেকে আসছে। কোথায় মিলবে আমরা দেখেছিলাম যে রশ্মিগুলো মিলছে ফোকাসে। তাহলে অবজেক্ট কত বড় ছিল, আমি যদি এটাকে ইনফাইনাইটে ধরি তখন দেখবো যে আমরা অনেক দূরে অবজেক্ট ছিল, বড়, অনেক বড়। তাহলে অবজেক্টটা ইনফাইনাইটে যখন ছিল মানে অসীমে যখন ছিল তখন অনেক বড় বস্তু ছিল, ফোকাসে প্রতিবিম্ব তৈরি হয়েছে, খুব ছোট প্রতিবিম্ব তৈরি হল, অর্থাৎ ইমেজ কোথায় হচ্ছে, এক ফোকাস এফ, ভেরি স্মল, সাইজ কি হবে, ভেরি স্মল, খুব ছোট, খুব ছোট। আর উল্টো প্রতিবিম্ব তৈরি হয়েছে, তাহলে আমি বলবো ইনভার্টেড, যেটাকে আমরা বাংলায় বলবো অবশীর্ষ, ইনভার্টেড বা অবশীর্ষ। তাহলে ফোকাসে তৈরি হলো খুব ছোট অবশীর্ষ মানে উল্টো, তাহলে অবশ্যই এটা হবে রিয়েল এবং আমরা দেখতে পাচ্ছি যে রেগুলো গিয়ে মিলছে একটা পয়েন্টে, তাহলে এটা হচ্ছে রিয়েল মানে সৎ প্রতিবিম্ব। এইগুলো আমরা মনে রাখবো, তাহলে এক নম্বর হয়ে গেল এটাই। তাহলে বস্তু কোথায় আছে, অসীমে, অসীমে থাকলে প্রতিবিম্ব ফোকাসে হবে, খুব ছোট হবে, অবশীর্ষ হবে এবং সৎ হবে, এই হলো এক নম্বর। এবার আমরা পরেরটাতে আসছি, দুই নম্বর, অবজেক্ট ইজ ইন বিটুইন ইনফাইনাইট অ্যান্ড সি, বক্রতা কেন্দ্র এবং অসীমের মধ্যে, তখন ইমেজ কি হবে সেটা আমরা লিখব, তার আগে আমরা ছবিটা দেখব। আচ্ছা, সি এবং অসীমের মধ্যে যদি কোনো বস্তু থাকে তাহলে আমরা এই ছবিটা মুছে দিতে পারি, তখন আমরা একটা বস্তু আঁকবো, আগেরটা অসীম ছিল বলে আমরা আঁকতে পারিনি, ইনফাইনাইটে আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয়। এবার আমরা আঁকছি, তাহলে আমরা কিরকম মুছে দিলাম, এই হচ্ছে আমাদের লেন্স ছিল, এটা ছিল আমাদের ফোকাস, অবজেক্টকে এখন রাখছি এইখানে, এটা হলো অবজেক্ট এবি, নাম দিলাম এবি। তাহলে এ থেকে একটা লাইট রে মানে একটি আলোক রশ্মি প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষের সমান্তরাল ভাবে গেল,
যাওয়ার পর ওটা ফোকাস দিয়ে বেরিয়ে গেল, এটা 1 নম্বরে। 2 নম্বরে কোথা দিয়ে যাবে? ফোকাস দিয়ে, এই সরি অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র দিয়ে বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে মিলছে কোথায়? এইরকম একটা পয়েন্টে মিলল। তাহলে এই আলোক রশ্মি মিলল কোথায়? এই বিন্দুতে। তাহলে অবশ্যই এটা হয়ে গেল এ ড্যাশড, এটা হলো বি ড্যাশড। তাহলে ইমেজটা কোথায় হচ্ছে? বিটুইন কার কার মধ্যে? বিটুইন এফ অ্যান্ড সি, মানে আমরা যদি টার্মে বলি তাহলে আমরা বলবো ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝে। দূরত্ব দিয়ে বললে বলবো এফ এবং 2F এর মাঝে, এটা হলো কোথায় তৈরি হবে। তারপরে আসবো অবশ্যই রিয়েল, মিলেছে বলে রিয়েল মানে সৎ। ইনভার্টেড মানে অবশীর্ষ। এটাই তাহলে এফ এবং সি এর মধ্যে রিয়েল, ইনভার্টেড মানে সৎ এবং অবশীর্ষ, আর অবশ্যই হবে এর থেকে ছোট। আমাদের আঁকাতে হয়তো একটু গন্ডগোল হয়ে গেছে, ছোট অর্থাৎ শুধু স্মল। এই তাহলে আমি যখন অবজেক্টকে রাখবো ইনফাইনাইট মানে অসীম এবং বক্রতা কেন্দ্রের মধ্যে, তখন প্রতিবিম্ব তৈরি হচ্ছে কোথায়? ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে, আর সৎ হবে অবশিষ্ট বা উল্টো হবে, ছোট হবে। এই হলো 2 নম্বর কেস। এবার আসছে 3 নম্বর, আমি অবজেক্টকে রাখবো সিতে, বক্রতা কেন্দ্রেই রাখবো। তাহলে ইমেজটা কোথায় তৈরি হবে সেটা দেখো। তার আগে ছবি, তাহলে আমরা আবার মুছে দিলাম এই জায়গাটা। এটা ও অপটিক্যাল সেন্টার, এটা হচ্ছে এফ, এটাও এফ, এটা সি, এটাও সি। আমি অবজেক্টকে রাখছি সিতেই, অর্থাৎ বক্রতা কেন্দ্রেই থাকলো এ বি অবজেক্ট। তো একটা আলোক রশ্মি এরকম সোজা হবে গেল, মানে প্রধান অক্ষের সমান্তরাল, প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে প্যারালালি গিয়ে ওটা ফোকাস দিয়ে বেরিয়ে গেল আর একটু নিচ দিয়ে হবে। আসলে এগুলো হাতে আঁকা হচ্ছে বলে এইভাবে, যদি তোমরা স্কেল ইউজ করো তাহলে আরো অ্যাকুরেট আসবে ছবি। এটা গেল 1 নম্বর। আরেকটি আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে সোজা নির্গত হচ্ছে, ছবিটা আমার খুব গন্ডগোল হচ্ছে আমি বুঝতে পারছি। একদম আলোক কেন্দ্র দিয়ে সোজা নির্গত হবে। তো যদি এটা একদম অ্যাকুরেটলি আঁকা হয় তাহলে সিতেই তৈরি হবে। যদি আমরা হিসাব করে আঁকি তাহলে আমরা দেখব যে এ বিন্দু থেকে আলোক রশ্মি যেটা এ ড্যাশে মিলল সেটা কিন্তু সি এর উপরেই হবে। অর্থাৎ যেটা বলার যে ইমেজটাও হবে বক্রতা কেন্দ্রে, অর্থাৎ অ্যাট সি, বক্রতা কেন্দ্রেই হবে, মানে 2F দূরত্বেই থাকবে কিন্তু অন্যদিকে, ইকুয়াল সাইজ, ইকুয়াল ইন সাইজ। তাহলে আকৃতি হবে সমান, এই এ বি সাইজ আর এ ড্যাশ বি ড্যাশের সাইজ হবে সেম। রিয়েল মানে সৎ, ও মানে আর কি হবে? ইনভার্টেড মানে অবশিষ্ট। তাহলে সৎ না অসৎ লিখতে হচ্ছে, সোজা না উল্টো লিখতে হচ্ছে, অবশিষ্ট মানে উল্টো, ছোট না বড় বা সমান সেটা লিখতে হচ্ছে, কোথায় হচ্ছে? তাহলে এটা গেল 3 নম্বর। এরপর আসছি 4 নম্বর, আমরা অবজেক্টকে রাখবো সি এবং এফ এর মধ্যে। 4 নম্বর কেস, তাহলে অবজেক্ট
is in between C and F. বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে থাকে। তাহলে ইমেজ কোথায় হবে আমরা দেখব, আবার সে একই রকম ছবি আঁকবো আমরা। তাহলে আমরা অবজেক্টকে একটু এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আমরা একটা জিনিস খেয়াল করছি যে যত আমি অবজেক্টটাকে এগিয়ে গিয়ে আনছি ইমেজ তত কিন্তু পিছিয়ে পিছিয়ে চলে যাচ্ছে। তো এক্ষেত্রে আমরা কি হয় আমরা দেখব। এই হলো লেন্স, এটা হলো ও, এটা এফ, এটা সি, এদিকে এফ, এখানে এটা সি, আর ইনফাইনাইট অনেক দূরে। তো আমরা অবজেক্ট দেখেছি এইরকম প্লেসে, অর্থাৎ এফ এবং সি এর মধ্যে। তাহলে একটা লাইট রে প্যারালালি এলো, এসে কোথা দিয়ে বেরিয়ে গেল, ফোকাস দিয়ে। আরেকটা লাইট রে আমরা দেখলাম কোথায় মিলিত হয়েছে, না সি এর পরে, অর্থাৎ ইমেজ তৈরি হচ্ছে কোথায়। এটা যদি এ বি নাম দিই তাহলে এটা হবে এ ড্যাশ বি ড্যাশ। তাহলে ইমেজ ইন বিটুইন মানে কার কার মধ্যে হচ্ছে, সি অ্যান্ড ইনফাইনাইট মানে অসীম এবং বক্রতা কেন্দ্রের মধ্যে। তাহলে আমরা এটাই বলবো যে টু এফ অ্যান্ড অসীমের মধ্যে রিয়েল ইনভার্টেড মিলে যাচ্ছে, সেই জন্য রিয়েল মানে সৎ, ইনভার্টেড মানে উল্টো অবশীর্ষ। লার্জ ইন সাইজ অর্থাৎ বডির থেকে সাইজে বড়, অর্থাৎ বিবর্ধিত প্রতিবিম্ব মানে বড় প্রতিবিম্ব তৈরি হয়েছে, এটাই আমরা দেখলাম। তাহলে চার নম্বর আমরা এই ঘটনাটা দেখলাম। পাঁচ নম্বরে যেটা আসছি, তাহলে আমি কোথায় রাখবো, ফোকাসে রাখবো। অবজেক্ট ইজ অ্যাট ফোকাস মানে এফ, ফোকাসে রাখলে তখন কি হবে আমরা দেখব। আবার আমরা একটা ছবি আঁকবো, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আলাদা আলাদা করে ছবি এঁকে এঁকে রাখছি। এই ছবি যত প্র্যাকটিস করবে তত নিজেদের কনসেপ্ট ক্লিয়ার হবে এবং এটা মেমোরিতেও থেকে যাবে যে কোথায় অবজেক্ট রাখলে ইমেজটা কোথায় হবে এবং কেমন হবে, এটা মেমোরিতে এসে যায়। ও, এটা এফ, এটা সি, এটা এফ, এটা সি। তাহলে আমি অবজেক্টকে কোথায় রাখছি, ফোকাস এলি, এ থেকে একটা লাইট এরকম ভাবে এলো, এসে কোথা দিয়ে বেরিয়ে যাচ্ছে, ফোকাস দিয়ে, সরি ফোকাস দিয়ে বেরিয়ে গেল। আর একটা আলোক রশ্মি সেটা কোথা দিয়ে যাবে, অপটিক্যাল সেন্টার দিয়ে। তো এবার দেখা গেছে যেটা যে অপটিক্যাল সেন্টার দিয়ে যেটা বেরিয়ে গেল আর যেটা ফোকাস থেকে বেরিয়ে যাচ্ছে এই দুটো হচ্ছে প্যারালাল রে, অর্থাৎ সমান্তরাল রশ্মি। তাহলে সমান্তরাল যদি হয় তাহলে তারা কোথায় গিয়ে মিলবে, না ইনফাইনাইটে, ডট 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 ইনফাইনাইট। তাহলে আমরা বলতেই পারি ইমেজ অ্যাট ইনফাইনাইট, এবং আমরা বলতেই পারি যে ইনফিনিটি গিয়ে মিলবে। কারণ আমরা আমরা যখন আমরা দেখি যে রেল লাইনে দুটো লাইন বা দুটো যে পাথ থাকে কখনোই মিলে না, মেলে না মানে আমরা বলতে পারি অসীমে গিয়ে মিলবে। কারণ আমরা যদি রেল লাইনের উপর দাঁড়াই আমরা দেখবো যে দুটো লাইন এইভাবে গিয়ে মার্চ করছে মানে অনেক দূরে মনে হবে মিলে গেছে। সেই জন্য আমাদের ক্ষেত্রে এটা কিন্তু বলবো রিয়েল মানে সৎ, ইনফাইনাইটে গিয়ে মিলবে সৎ। আর ইনভার্টেড অবশ্যই উল্টো প্রতিবিম্ব, আর ভেরি ভেরি লার্জ মানে খুব বড় সাইজের ইন সাইজ। তাহলে সাইজের খুব বড় হলো, সৎ হলো, অবশীর্ষ হলো মানে উল্টো, আর অসীমে তৈরি হলো প্রতিবিম্বটা। আমরা দেখবো যে দুটোরে মিলবে গিয়ে কোথায়, একদম ইনফাইনাইটে গিয়ে মিলবে মানে কোথাও মিলছে না। এই হলো পাঁচ নম্বর কেস। এবার আমরা দেখবো অবজেক্টকে রাখবো লেন্স এবং ফোকাসের মাঝে, মানে ফোকাস থেকে কম দূরত্বে। ছ নম্বর কেস, তাহলে অবজেক্ট ইজ ইন বিটুইন লেন্স অ্যান্ড ফোকাস,
লেন্স এবং ফোকাসের মধ্যে আমরা রাখবো এবার অবজেক্টকে, তখন কি হবে ইমেজ সেটা দেখবো। তার জন্য আলাদা আবার ছবি হবে, এটাকে মুছে দিলাম। এটা ও, এটা এফ, এটা হচ্ছে সি, এটাকেও বলবো এফ, এটাকে বলবো সি। তাহলে আমরা কোথায় রাখছি অবজেক্টটাকে? রাখছি একদম ফোকাসের মধ্যে। তাহলে একটা লাইট এইভাবে গেল, গিয়ে ফোকাস থেকে বেরিয়ে গেল, আর একটা লাইট অপটিক্যাল সেন্টার দিয়ে বেরিয়ে গেল সোজা। তাহলে আমরা দেখছি যে এই রে আর এই রে মিলছে না কখন, এটা ডাইভার্ট হয়ে যাচ্ছে। তাহলে এরা মিলবে কোথায়? না, এদেরকে যদি আমি পিছনের দিকে, অর্থাৎ আমি যদি ব্যাক সাইডে এটাকে এনলার্জ করি, অর্থাৎ বাড়িয়ে দিই, তখন আমরা দেখবো যে কোথাও একটা মিলছে। তাহলে যে বিন্দুতে মিলবে সেইখানে আমি একটা ইমেজ পাবো। তাহলে এটা ছিল এবি, এটা হলো এ ডাস্ট বি ডাস্ট। আমি এটাতে স্টার চিহ্ন দিচ্ছি এই কারণে এই প্রথম একটা ইমেজ তৈরি হলো কোথায়, সেম সাইড। তাহলে ইমেজ ইজ ফর্ম, ইমেজটা কোথায় গঠিত হচ্ছে? অ্যাট দি সেম সাইড অফ অবজেক্ট, মানে বস্তু যেদিকে থাকবে সেই দিকে। আর কি লার্জ, বড় প্রতিবিম্ব রয়েছে। আর কি মিলছিল না, আসলে রে দুটো ডাইভার্জ হয়ে যাচ্ছিল, তাদের অর্থাৎ অপসারী রশ্মিতে পরিণত হয়েছিল, আমরা সেটাকে পিছনের দিকে বর্ধিত করে একটা একটা বিন্দুতে মিলিয়েছি। তার মানে আমাদের মনে হচ্ছে এই বিন্দু থেকে আসছে। এই যে মনে হওয়ার জন্য এটা হবে অসৎ প্রতিবিম্ব, অর্থাৎ ভার্চুয়াল ইমেজ। ভার্চুয়াল মিন্স অসৎ। আর আমরা দেখছি সোজা প্রতিবিম্ব হয়েছে, তাহলে ইরেক্ট মানে সমশীর্ষ প্রতিবিম্ব। তাহলে সমশীর্ষ হয়েছে, অসব হয়েছে, বড়। আর তৈরি হয়েছে কোন দিকে? যেদিকে বস্তু ছিল সেই দিকে। এবার এটা স্টার চিহ্ন কেন দিলাম না? উত্তর লেন্সের ক্ষেত্রে তাহলে কখন অসব প্রতিবিম্ব তৈরি হবে? এতক্ষণ আমরা পাঁচটা ক্ষেত্রে দেখলাম সব প্রতিবিম্ব, এই একটা ক্ষেত্র যেখানে আমরা দেখছি অসব প্রতিবিম্ব। এই ছটা কেস আমরা উত্তর লেন্সের ক্ষেত্রে দেখে রাখলাম। আর কি এবার অবতল লেন্স, অবতল লেন্সের ক্ষেত্রেও কিন্তু আমরা যখন ছবি আঁকবো তখন আমরা কী পাই সেটা আমরা দেখবো এবার। তার কনকেভ, কনকেভ লেন্সের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি এবার সেটা দেখব। এটা দেখলাম ও, এটা এফ, এটা সি, এটা এফ, এটা সি। তাহলে আমি যেখানে খুশি অবজেক্টটা রাখতে পারি, আমি আন্দাজে এইরকম একটা পজিশনে রাখলাম, রেখে দেখবো যে এর ক্ষেত্রে কি হয়। এ বি, তো এ থেকে একটা লাইট গেল, গিয়ে কোন দিকে চলে যাবে? না, এ কি করবে? ডাইভার্জ করবে। এমন দিকে ডাইভার্জ করলো যে ওটাকে যদি আমি পিছনের দিকে বাড়াতাম তাহলে ওটা ফোকাস থেকে বেরিয়ে যেত, এই দিকেই বেরিয়ে আসতো। এটা আমরা যদি ডাইভার্জ করতাম পিছনের দিকে, আমাকে এই কথাটা মাথায় রাখতে হবে। তার মানে এখানে যেহেতু ছড়িয়ে পড়ছে, যেহেতু ডাইভার্জ হয়ে যাচ্ছে। আর একটা রে কি হতো? অপটিক্যাল সেন্টার হয়ে সোজা বেরিয়ে যেত, দু নম্বর। এটা তাহলে কাটিং করলো কোথায়? এখানে তো অ্যাকচুয়ালি কিন্তু কাটিং করছিল না, রে তো আসলে ওই দিকে চলে গেছে, তাহলে এটাকে পিছনের দিকে বাড়াতে এখানে মিলল। এই জন্যে এইটা হয়ে গেল অসৎ প্রতিবিম্ব, মানে ভার্চুয়াল ইমেজ, এ ডাস্ট বি ডাস্ট। তাহলে আমরা কী লিখব? ফর কনকেভ লেন্স, মানে অবতল লেন্সের ক্ষেত্রে, তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে, মানে কনকেভ লেন্সের ক্ষেত্রে আমরা বলতেই পারি যে অবজেক্ট অ্যাট
anywhere in front of the lens. অর্থাৎ আমি যদি লেন্সের সামনে যে কোনো পজিশনে রাখি, যেহেতু এখানে ডাইভার্জ হচ্ছে, মিলে যাওয়ার কোনো ব্যাপারই নেই, তাহলে সমস্ত ক্ষেত্রেই কিন্তু ইমেজ হবে সেম টাইপ। তাহলে ইমেজ কি হবে? সেম সাইড অফ দি লেন্স অফ দি অবজেক্ট অফ লেন্স, লেন্সের বস্তু যেদিকে আছে সেদিকেই সবসময় হবে স্মল, ছোট, সবসময় হবে ভার্চুয়াল মানে অসদ, আর সবসময় হবে ইরেক্ট মানে সমশীর্ষ। তাহলে অসদ, সমশীর্ষ, ছোট, এই যে নেচারটা, এটাকে বলছি আমরা কি কি? অসদ, সমশীর্ষ, ছোট, এটা অবতল লেন্সের সব ক্ষেত্রেই কিন্তু উৎপন্ন হবে। এই তাহলে আমরা উত্তল লেন্স এবং অবতল লেন্সের কোথায় বস্তু রাখলে কেমন প্রতিবিম্ব হয় এটাই আমরা আজকে ক্লাসে দেখলাম। পরবর্তী যে বিষয়গুলো আছে সেগুলো আমরা পরের ক্লাসে দেখব। রাখলাম এই পর্যন্ত, পরের ক্লাসে দেখা হবে।